আসসালামু আলাইকুম ড্রাইভারদের, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস, দীর্ঘ কয়েকদিন বাদে আমরা কিন্তু এগিয়ে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। আজকে কিন্তু আমি ব্লুস্ট্যাক 4 এর সেই 100% ক্র্যাশ ফিক্স এমুলেটর নিয়ে হাজির হয়ে গেছে। আর আমি যেটা বলছিলাম যে এই ভার্সনটা ক্লাসি FF ইউজ করে, তো এই এমুলেটর রিভিল করার জন্য আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম, ওই ভিডিওতে যদি 500 লাইকস কমপ্লিট হয় সেক্ষেত্রে কিন্তু আমি এই ভিডিওটা মেক করবো। তবে কিন্তু ওই ভিডিওতে 500 লাইকস কমপ্লিট হয় না, তবু আমি এই ভিডিও মেক করতেছি কারণ অনেকে আমার রিকোয়েস্ট করছে ডিসকর্ড সার্ভারে এন্ড কমেন্ট সেকশনে। সো যার কারণে কিন্তু আমি ভিডিওটা মেক করতেছি। সো ব্লুস্ট্যাক্স এর এই সিক্রেট ভার্সনে কোন সেটিংস এন্ড কি কি রাখলে আপনাদের 100% ক্র্যাশ ফিক্স আপনারা স্মুথলি গেম প্লে করতে পারেন, সো সবকিছু কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, ভিডিও স্টার্ট করার আগে আমি এগেইন কিছু কথা বলে দিই। অনেকে কিন্তু কমেন্টে অলরেডি গেস করে ফেলছিল যে কোন এমুলেটর হইতে পারে, আর অনেকে কিন্তু E4VX এমুলেটর নেই বলছে। তো গাইস, আসলে E4VX এমুলেটর, তবে এই এমুলেটরটা কিন্তু E4VX তাদের টেলিগ্রাম সার্ভারে কিন্তু পাবলিশ করে না, যার কারণে কিন্তু এই এমুলেটরটা এখনো পর্যন্ত কেউ পায় নাই। এন্ড এমুলেটর কোনটা সেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিই। তো আমরা চলে আসলাম অ্যাবাউট, আসার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভার্সন হচ্ছে 4.250.0.1070। এন্ড এই ভার্সনটা কিন্তু তারা তাদের হচ্ছে টেলিগ্রামে সারে নাই, ঠিক আছে। যার কারণে কিন্তু এটা সবার কাছে পাবলিশ হয় না, অনেকের কাছে কিন্তু এটা নাই। এন্ড এটা হচ্ছে 2 থেকে 3 জনের কাছে আছে, আমি খুব খোঁজ নিয়ে দেখছি কারোর কাছে কিন্তু এই ভার্সনটা নাই। অনেকের কাছে 4.280 ভার্সন আছে। তো শুনছি যে ওগুলাতেও হচ্ছে ক্র্যাশ ইস্যু আছে। এন্ড এটা কিন্তু 100% ক্র্যাশ ফিক্স এমুলেটর। এন্ড এখানে কিন্তু আপনাদের র্যাঙ্ক মেসেজ যে গ্লিচগুলো ছিল, লঞ্চ প্যাড ইউজ অথবা হচ্ছে সুপার এয়ারড্রপ ইউজ এন্ড ভেন্ডিং মেশিন যেগুলো ইউজ করতে গিয়ে অপশনগুলো আসতো না, তো ওই সমস্যা কিন্তু এই এমুলেটরে নাই। এন্ড এটাতে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ক্র্যাশ ইস্যু পাই নাই, জাস্ট একবার পাইছিলাম প্রথমের দিকে, যখন হচ্ছে আমি ওখানে FPS বেশি দিছিলাম সেক্ষেত্রে কিন্তু ক্র্যাশ আসছিল। এন্ড কি সেটিংস রাখলে আপনাদের ক্র্যাশ হইবে না সবকিছু আপনাদের এখানে বলে দিতেছি। তো আমাদের সিক্রেট এমুলেটর ডাউনলোড করতে হলে আপনাদের টোটাল এই দুইটা ফাইল ডাউনলোড করতে পারেন, দুটা ফাইলেরই কিন্তু ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে এন্ড কমেন্ট সেকশনে। তো ওখানে কিন্তু আপনারা দেখতে পাবেন 100% ক্র্যাশ ফিক্স এমুলেটর ডাউনলোড লিঙ্ক, আর এটা হচ্ছে আমাদের ফুল এমুলেটর ডাউনলোড লিঙ্ক। এন্ড তাছাড়া কিন্তু এক্সট্রাক্ট পাসওয়ার্ড লাগবে আপনাদের, এন্ড এই এক্সট্রাক্ট পাসওয়ার্ড ডাউনলোড করার লিঙ্কও কিন্তু এটা। সো আপনাদের এই দুটা ফাইলে এখান থেকে ডাউনলোড করা লাগবে, কারণ হচ্ছে এক্সট্রাক্ট পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমাদের এমুলেটারের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট করতে পারবে না। সো আমরা প্রথমে হচ্ছে এক্সট্রাক্ট পাসওয়ার্ড যেটা আছে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব, দেন হচ্ছে এখান থেকে আমরা এক্সট্রাক্ট পাসওয়ার্ডটা বের করে নেব। সো এটা আমি এক্সট্রাক্ট করলাম, এন্ড এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট পাসওয়ার্ড, এন্ড এর ভিতরে গেলে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন। তো আমার কাছে অলরেডি পাসওয়ার্ড কপি করা আছে, এন্ড দেন হচ্ছে আমরা এক্সট্রাক্ট করবো এখান থেকে 100% ক্র্যাশ ফিক্স এমুলেটার, এটা রাইট বাটনে ক্লিক করবো। এন্ড আপনারা যে কোনো এক্সট্রাক্ট সফটওয়্যার দিয়ে কিন্তু এটা এক্সট্রাক্ট করতে পারেন। সো আমি এখান থেকে এক্সট্রাক্ট করতেছি 7-zip সফটওয়্যার দিয়ে, এন্ড এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এর ভিতরে আরো একটা ফাইল রয়েছে, সো এর ভিতরে গিয়া এখানে এগেইন দেখতে পাচ্ছেন আরো এক্সট্রাক্ট ফাইল। সো এখানে কিন্তু আপনাদের এই ফাইলটা এক্সট্রাক্ট করতে পাসওয়ার্ডটা লাগবে। সো আমি এখান থেকে এক্সট্রাক্ট কিভাবে করতে সেটা দেখিয়ে দিচ্ছি। এক্সট্রাক্ট 2 তে গেলাম, এন্ড এখানে কিন্তু আমি যে পাসওয়ার্ডটা আছে এখানে পেস্ট করে দিলাম। এন্ড এই পাসওয়ার্ড যদি আপনাদের লাগে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রাক্ট পাসওয়ার্ড ফাইলটা অবশ্যই কিন্তু ডাউনলোড করা লাগবে। এন্ড এটাতে ওকে প্রেস করছি, এন্ড এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এন্ড আমি এগেইন বলতেছি এক্সট্রাক্ট যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দয়া করে কারোর কাছে শেয়ার করবেন না, কারণ ভাই আপনারা আমার লিঙ্ক থেকে যতগুলো ডাউনলোড করেন এই লিঙ্কের টাকা থেকেই ভাই চলি, কারণ ইউটিউব থেকে যে আর্নিংটা দেয় ভাই ওখান থেকে আমার ওয়াইফের বিলটাও আসে না। সো আপনারা বুঝতে পারছেন যে ওয়াইফের বিল যেহেতু আসে না তাহলে কতটুকু আর্নিং হয় ইউটিউব থেকে। আমার এই ডাউনলোড লিঙ্ক থেকে যদি আপনারা ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু যে টাকাটা আসে সেটা দিয়ে কিন্তু আমার চলে। সেই জন্যই বলবো যে আপনারা আমার দেওয়া কোনো পাসওয়ার্ড কোনো ভিডিওর কমেন্ট সেকশন অথবা কোনো জায়গায় শেয়ার করবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিন। সো গাইস, এরকম ফাইল কিন্তু আপনারা পাইবেন, আর এখান থেকে আপনাদের কিছু কাজ করতে হবে। সো এখান থেকে ইনস্টল করতে হলে এখানে কিন্তু দেখতে পাবেন ব্লুস্ট্যাক্স ইনস্টলার, এখানে জাস্ট ডাবল প্রেস করুন অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যেটাই হোক না করবেন। সো আমি এখানে ডাবল প্রেস করলাম, আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে। সো যার কারণে আমি ইনস্টল করতেছেন আমার কিন্তু এখানে অলরেডি রয়েছে। আর তাছাড়া কিন্তু এখানে আরেকটা লিঙ্ক আপনাদের ইনক্লুড করে দিচ্ছি, হচ্ছে কালার সেন্সার প্রো। সো কালার সেন্সার প্রো কিন্তু অনেকের কাছে নাই, এন্ড কালার সেন্সার প্রোর কাজ কিন্তু অনেক রকম আছে, সেটা আপনাদের একটু প্রথমে দেখে দিই। কালার সেন্সার প্রো এমন একটা সফটওয়্যার যেটা ইউজ করলে আপনাদের কিন্তু এমুলেটার রান করার পরে কালার সেন্সার প্রোতে কিন্তু ঢোকা লাগবে না, অটোমেটিক কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। সো এই জন্য কিন্তু এখানে সেটিংস এর এই গিয়ার আইকন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সেটিংস হয়ে যাবেন। সেটিংস যার পর এখানে দেখুন অ্যাক্টিভ অন বুট। সো অ্যাক্টিভ অন বুট কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র কালার সেন্সার প্রোতে কিন্তু অ্যাভেলেবল, এন্ড আপনারা যে জাস্ট কালার সেন্সার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিবার এমুলেটার অন করার পর কালার সেন্সার প্রো এখানে অন করে নিতে হয়। সো এটা কিন্তু অনেকের কাছে নাই, আমি এই ভিডিওর মাধ্যমে রিভিল করে দিলাম। এন্ড আগের যে ভার্সনটা ছিল সেটাতে কিন্তু আপনারা রুট করতে পারছিলেন না, ঠিক আছে। সো আমি এখানে বেস্ট টুইকার একটু দেখে দিই, বেস্ট টুইকার দিয়ে কিন্তু এখানে আপনারা ইজিলি রুট করতে পারবেন, ঠিক আছে। সো এখানে রুট অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি রুট করা রয়েছে, আর আগের যে E4VX যে এমুলেটারটা দিয়েছিলাম ওখানে কিন্তু রুট করার অপশন কোনো ছিল না। আর ওই ভার্সনে কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু কমেন্ট পাইছিলাম যে এখানে সবাই বলছে যে ভাই ক্র্যাশ ক্র্যাশ ক্র্যাশ, আর
ওখানে কিন্তু অনেক ক্র্যাশ হয়েছে আমি মানছি, যার কারণে কিন্তু আমি নিজেও ওটা ইউজ করি নাই। আর তারপরে কিন্তু এটা পাইছি, আর এটা পাওয়ার পর জাস্ট একবার আমার ক্র্যাশ ইস্যু আসছে, আর সেটা হচ্ছে জাস্ট FPS হাই করার কারণে। আর কোন সেটিংসে খেলবেন সেটা আপনাদের একটু এখানে ক্লিয়ার করে দিই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল এখানে আমার ডিসপ্লেতে শুরু করি, ডিসপ্লে সেকশন আপনার মনিটরে যেটা রিকমেন্ড করতেছে সেই ডিসপ্লে রেজলিউশন এখানে রাখুন। সেক্ষেত্রে যদি আপনাদের হাই এন্ড PC থাকে আর যদি গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু 4K রেজলিউশন ইউজ করতে পারেন। আর 4K রেজলিউশন কি জন্য ইউজ করবেন সেটার বিস্তারিত কিন্তু আমি গত ভিডিওতে দিছি, আর কতটুকু DPI আপনারা ইউজ করবেন। সো ওই ভিডিওটা দেখলে ভাই 100% ক্লিয়ার হয়ে যাবেন কোন রেজলিউশন আপনি রাখবেন অ্যান্ড কতটুকু DPI রাখলে আপনার হেডশট বেশি ভালো লাগে। সো ওই ভিডিওটা যারা মিস করছেন ওই ভিডিওটা দেখে আসুন, অবশ্যই ওই ভিডিওতে কিন্তু অনেক হেল্প পাইবেন, কারণ ওই রিলেটেড ভিডিও কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউবারই কিন্তু এখনো এক্সপ্লেন করে নাই, শুধু আমি করছি ওই ভিডিওতে। তো যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1920x1080 আমার মনিটরের রেজলিউশন উপরে কিন্তু ডিপেন্ড করে এটা রাখছি। দেন আছে DPI, সো DPI কত রাখছি সেটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। চলে যাবো এখানে কনফিগে, কনফিগে যাওয়ার পরে এখানে দেখছেন 450 DPI কিন্তু আমি এখানে ইউজ করছি। অ্যান্ড এখানে আপনারা যত হাই DPI ইউজ করেন সেটা আপনাদের উপর বেনিফিট, আমি যেটা বলছিলাম আগে ভিডিওটা চেক দেন তাহলে বুঝতে পারবেন। দেন আছে ইঞ্জিন, ইঞ্জিনের গাইজ এখানে খেলা, এখানে কিন্তু আমি ব্লুস্টেক 4 এই পর্যন্ত আগের যত ভিডিও আছে সবগুলো কিন্তু পারফরমেন্সের লেজেন্সি মোড যেটা রয়েছে এটাতে কিন্তু আমি গেমপ্লে করে আসছি। কিন্তু আমাদের 1C FF যে সেটিংস ছিল সেখানে কিন্তু কম্প্লিবিলিটি মোড ছিল, অ্যান্ড আমি কম্প্লিবিলিটি মোডে এখানে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু ক্র্যাশ পাই নাই, অ্যান্ড পারফরমেন্স মোডেও কিন্তু আমি ক্র্যাশ পাই নাই। ঠিক আছে, সো দু মোডেই আমি ক্র্যাশ পাই না, আপনারা টেস্ট করবেন দুটা মোডেই। তবে এখানে আমার হচ্ছে পরামর্শ হচ্ছে আপনারা হচ্ছে পারফরমেন্স মোডে দু থেকে একটা দিন গেমপ্লে করেন, আর যদি আপনাদের যদি ক্র্যাশ ইস্যু না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমপ্লিবিলিটিতে শিফট করেন। ঠিক আছে, সো আমি কিন্তু হচ্ছে Romance FF এর সেটিংস দেখে কমপ্লিবিলিটিতে আসছে, অ্যান্ড এখানে আসার কিছু সমস্যা হয়েছে যেগুলো হচ্ছে ট্রেনিং ম্যাচ অথবা যে কোনো ম্যাচে ঢুকতে আর কি একটু বেশি টাইম নিতেছে, মানে লোডিং টাইমটা একটু বেশি। তবে এটাই কিন্তু স্মুথনেস আছে, আমি যেটা বলবো আপনারা এটা ট্রাই করে দেখবেন। তবে আমার পরামর্শ থাকে প্রথমে পারফরমেন্স চেক দেন, যদি ক্র্যাশ ইস্যু থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কমপ্লিবিলিটিতে চলে আসবেন। দেন হচ্ছে গ্রাফিক্স রেন্ডার, এখানে কিন্তু ওপেন জেল যদি গ্রাফিক্স কার্ড থাকে, অ্যান্ড গ্রাফিক্স কার্ড না থাকলে DirectX দিয়ে এখানে ট্রাই করে দেখুন কিরকম পারফরমেন্স দেয়। অ্যান্ড GPU সেটিংস এখানে যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে টিক মার্কটা দিয়ে নেবেন, অ্যান্ড কিভাবে দিতে আমি কিন্তু আগে অনেকবার দেখিয়ে দিছি। দেন হচ্ছে STC টেক্সার বেটা, অ্যান্ড এটা নিয়ে কথা হলো এখানে যদি আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হার্ডওয়্যার ডিকোডিং ইউজ করতে পারেন, অ্যান্ড হার্ডওয়্যার ডিকোডিং ইউজ করার পর আপনার যদি ক্যাশ ইস্যু আসে সেক্ষেত্রে কিন্তু ডিজেবল করে দেবেন। তো আমি কিন্তু Romance FF দেখে কিন্তু ডিজেবল করে রাখছি, কারণ Romance FF এর গ্রাফিক্স কার্ড অ্যান্ড আমার গ্রাফিক্স কার্ড সেম টু সেম GTX 1660 Super, অ্যান্ড তার সেটিংস কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড আমি কিন্তু এখনো পর্যন্ত ক্র্যাশ ইস্যু পাই নাই কোনো ম্যাচেই। সো হার্ডওয়্যার ডিকোডিং দিলে কিন্তু আপনাদের স্মুথনেস আরও বৃদ্ধি পাবে, আপনারা কিন্তু আরও স্মুথলি গেম প্লে করতে পারেন, আর ডিজেবল দিলে কিন্তু টেক্সচার যে কোয়ালিটি আছে সেটা কিন্তু ডিজেবল হয়ে যাবে। সো এই বিষয় নিয়ে কিন্তু আমি এর আগে অলরেডি এক্সপ্লেন করে দিচ্ছি ফুল, তো ওই ভিডিও দেখলে বুঝবেন যে আপনি কোনটা রাখবেন। আপনি কিন্তু টেস্ট করে দেখবেন যদি গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে হার্ডওয়্যার ডিকোডিং দিয়ে অনেক ভালো স্মুথ পাইবেন। দেন আমরা চলে যাবো এখানে হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, অ্যাডভান্স আসার পর এখানে SRG2 এখানে সিলেক্ট করেন, কারণ আপনাকে জানেন Bluestack পরে কিন্তু SRG2 একমাত্র প্রোফাইল যেখানে হচ্ছে হাই FPS আমরা কিন্তু পেয়ে থাকি। দেন হচ্ছে ভার্সন কোডটা সেটা দেখে দিচ্ছি, অ্যান্ড আমি একটা জিনিস মিস করছি মনে হয়, আমি এখানে কিন্তু দেখা নাই কতটুকু FPS আপনারা সিলেক্ট করবেন। সো সেজন্য আমরা একটু নিচে চলে যাই। সো নিচে আসার পর আপনারা কিন্তু এরকম অপশন কিছু দেখতে পারবেন, অ্যান্ড এখানে কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু আনেবল হাই ফ্রেম রেট, এটা কিন্তু টিক চিহ্ন দিই নাই, তবুও কিন্তু 90 FPS এ কিন্তু লক করতে পারছি। সো গাইজ আমি এখানে যদি টিক চিহ্ন দিই সেক্ষেত্রে কিন্তু 450 FPS পর্যন্ত কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি যেটা বলছিলাম আমি কিন্তু এখানে হাইয়েস্ট FPS পর্যন্ত কিন্তু সেটিংস করছিলাম, অ্যান্ড সেখানে সেটিংস করার পর আমি যে সমস্যা পড়ছি একবার কিন্তু ক্র্যাশ পাইছিলাম, তারপরে কিন্তু আমি এগেইন 90 FPS এ শিফট হয়ে গেছি। সো যেটা বলছিলাম আপনারা কিন্তু জানেন যে Bluestacks 4 কিন্তু 90 FPS এর উপরে যতগুলো FPS দেয় সবগুলো কিন্তু ফেক FPS, অ্যান্ড আপনারা যদি ফেক FPS পাইতে চান সেক্ষেত্রে 450 FPS এখানে সিলেক্ট করতে পারেন। সো আমার পরামর্শ থাকবে এখানে হচ্ছে আপনারা হাই ফ্রেম রেট এটা টিক চিহ্ন দিবেন না, না দিয়ে এটা নর্মালি 90 FPS এ লক করে গেম প্লে করবেন। তো গাইজ আমি এগেইন বলতেছি E4 VX এর এই ভার্সনটা কিন্তু এখনো পর্যন্ত সিক্রেট, কারণ এই ভার্সন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কারো কাছে রিভিল হয় নাই। অ্যান্ড আরো কথা বলে দিই এখানে কিন্তু E4 VX এমুলেটর আপনারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু জানেন E4 VX এমুলেটর সর্বপ্রথম বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া সার্ভারে শুধুমাত্র আমি মিস্টার Bluestacks প্রথমে কিন্তু এই এমুলেটরটা প্রকাশ করি, অ্যান্ড তারপর একের পর এক একজন কপি করতে করতে ভাই সবাই নিজের ক্রেডিট নিয়ে ভিডিওগুলো মেক করছে, অ্যান্ড কখনো ভাই ছোট ইউটিউবার হিসেবে কেউ কখনো কারোর ক্রেডিট দিতেছে না, এটা নর্মাল কথা, সবাই অ্যাটিটিউড দেখায়। সো যাই হোক আমি কিন্তু এগেইন আরো একটা ভার্সন সর্বপ্রথম এখানে রিলিজ করে দিলাম, অ্যান্ড এই ভিডিও দেখার পর আপনারা যদি এটাতে রিমেক ভিডিও বানাইতে চান, বড় বড় ইউটিউবারের ক্ষেত্রে বলতেছি আপনারা যদি রিমেক ভিডিও বানাইতে চান বানাইতে পারেন, অ্যান্ড ক্রেডিট দেন আর না দেন এটা কোনো ব্যাপার না, আপনাদের উপর কখনো আমি ভরসা করি না, কারণ আগের ভিডিওতে যেটা করছেন করছেন সমস্যা নেই। তো আপনারা ক্রেডিট দেন আর না দেন কপি করতে পারেন, অনেকে হেল্প হবে, কারণ এই ভার্সনটা হচ্ছে Bluestacks 4 এর জন্য বেস্ট ভার্সন। আপনারা যদি এটা প্রকাশ করেন সেক্ষেত্রে যারা জানতো না তাদের ক্ষেত্রে ভালো হবে, কারণ এই ভার্সনে কোনো ক্র্যাশ নাই ভাই, অ্যান্ড সবকিছু এখানে ফিক্স আছে। দেন হচ্ছে Classic FF এর এমুলেটর নিয়ে কথা বলি, আগের কিন্তু যে ভার্সনটা রিলিজ করছিলেন ওটা কিন্তু Classic FF ইউজ করছিল না, অ্যান্ড সেটা আমি বলে দিয়েছিলাম, কারণ হচ্ছে উপরে কিন্তু ফ্রি ফায়ারের লোগোটা দেখতে পাচ্ছেন, Classic FF এর আমার মতো লোগো ছিল, অ্যান্ড আমি নিশ্চিতভাবে কিন্তু বলতে পারতেছি না যে এই ভার্সনটা Classic FF ইউজ করে, কারণ হচ্ছে যে Bluestacks 4.240 তে কিন্তু সেম এইরকম আইকন আছে। ঠিক আছে, অ্যান্ড 4.250 তে কিন্তু এরকম আইকন
আইকন এন্ড হচ্ছে আপনার এন্ড MSI এর E4 VX ও Emulator এ কিন্তু এরকম একটা লোগো আছে এন্ড তাছাড়া কিন্তু আছে আপনাদের আরো একটা কোন ভার্সন আছে ওটাতে কিন্তু সেম লোগো আছে সো আমি এখানে একটু এক্সপ্লেইন করে দিই ক্লাস CFF কোন এমুলেটরে ইউজ করতে পারতো সো এটা কিন্তু নিয়ে আমার অন্যরকম আইডিয়া ছিল না তবে কিন্তু আমি একটা জিনিস পাইছি আমার ডিসকর্ড সার্ভারে এন্ড এটা কিন্তু প্রকাশ করছে হচ্ছে ক্যাকলিক্স এন্ড এখানে কিন্তু সে কিন্তু একটা জিনিস এক্সপ্লেইন করছে এখানে কিন্তু আপনারা জানেন যে ক্লাস CFF তার কিন্তু এখানে সাবস্ক্রাইব আইকন দিয়া কিন্তু এখানে এটা হাইড করে রাখে এন্ড যে ফুল টেক্সট যেটা রয়েছে লাস্টের টুকু কিন্তু এখানে একটা অক্ষরে দেখতে পারতেছি সেটা হচ্ছে কিউ মতো দেখা যাইতেছে এন্ড তারপরের স্ক্রিনশটটা এখানে দেখেন তারপরে কিন্তু এখানে দেখতে পারতেছেন হচ্ছে কিউ আইকন ঠিক আছে সো এই ভার্সনটা হইতাছে MSI এর ভার্সন এন্ড আপনারা যদি MSI এর এই সেম ভার্সনটা চান সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য প্রোভাইড করতে পারবো কারণ এই ভার্সনটা আমার কাছে আছে এন্ড এই দুইটা স্ক্রিনশট মিলানোর পর আমার মনে হইতেছে ক্লাসি FF এই ভার্সনটা ফুল সেম টু সেম এই ভার্সনটাই কিন্তু ইউজ করছে এন্ড ধন্যবাদ ভাই এরকম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার ডিসকর্ড সার্ভার প্রকাশ করার জন্য কারণ এই আপনার এই স্ক্রিনশটের কারণে কিন্তু আমি একটা জিনিস এখানে ক্লিয়ার হয়েছি তাছাড়া কিন্তু আমি ভাবতাম যে ক্লাসি FF অন্য ভার্সন ইউজ করতে যাই হোক Bluestacks এর ওই ভার্সনে ক্র্যাশ ইস্যু আছে নাকি আমি কিন্তু এখনো জানি না সরি ওটা Bluestacks না ওটা হচ্ছে MSI সো ওটাই হচ্ছে ক্র্যাশ ইস্যু আছে নাকি আমি এখনো জানি না ওটা টেস্ট করে দেখতে হবে তবে আমার পরামর্শ থাকবে যারা Bluestacks 4 ইউজার রয়েছেন এই ভার্সনটা টেস্ট করে দেখেন 100% ক্র্যাশ ফিক্স পাবেন কোনো ক্র্যাশ ইস্যু এখনো পর্যন্ত আমি পাই নাই সো আপনারাও পাইবেন আশা করতেছি এন্ড অবশ্যই কিন্তু 90 FPS লক করে খেলা ট্রাই করবেন এন্ড গিল্ডের ব্যাপারে বলে দিই অনেকে কিন্তু গিল্ডে কিন্তু জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে দিয়েছেন এন্ড এখানে জয়েন্ট রিকোয়েস্ট দেওয়ার পরে কিন্তু যে জিনিসটা হয়েছে অনেকে কিন্তু 2 থেকে 3টা ম্যাচ খেলছেন এন্ড খেলার পরে সে কিরকম পারফরমেন্স দেখায় সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না কারণ CS এ চেক দিলে এখানে দেখতে পাচ্ছি কিন্তু 7টা 8টা 2টা 3টা ম্যাচ খেলছে এন্ড তার হেডশট কিন্তু অনেক বেশি হয়ে রয়েছে ঠিক আছে সো আমি বলছিলাম একটা রিকোয়ারমেন্টস দিয়েছিলাম হচ্ছে 50% এর উপরে কিন্তু হেডশট রেট থাকা লাগবে সো আপনি যদি 3-4টা 5টা ম্যাচ খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার হেডশট রেট 90-100% পর্যন্ত থাকতে পারে যেরকম আমার হচ্ছে 5 থেকে 6টা ম্যাচ পর্যন্ত হচ্ছে 100% হেডশট রেট ছিল এন্ড পরবর্তীতে কমে গেছে কারণ হচ্ছে আপনারা জানেন যে সোনিয়া ক্যারেক্টার জন্য একবার নক হওয়ার পর পরবার বডি শট অটোমেটিক কিলটা হয়ে যায় সো এইট জন্য কিন্তু কেউই কিন্তু হেডশট রেট মেনটেন করতে পারে না যার কারণে কিন্তু আমি হেডশট রেট কিন্তু 50% দিছি অন্যথায় কিন্তু আমি আরো উপরে দিতাম জাস্ট সোনিয়া ক্যারেক্টারের জন্য এটা দিছিলাম তো এই জন্য কিন্তু আমি হচ্ছে গিল্ডে এখন কোনো পাবলিক ঢুকাইতেছি না অ্যান্ড গিল্ডের স্পেস আরো বাড়াইবো সো আমি ওয়েট করতেছি আরো 2 থেকে 3 দিন পর অ্যান্ড সবার আইডি যখন আরো বেশি গেম প্লে করবে সেক্ষেত্রে কিন্তু আমি পরবর্তীতে অ্যাড করে নেবো তাছাড়া কিন্তু আমি অবশ্যই গিল্ড টেস্ট নিব প্রথমে কিন্তু আমি হচ্ছে গিল্ডটা ফুল করতে চাইতেছি অ্যান্ড তাছাড়া কিন্তু গিল্ডের সেকেন্ড গিল্ড হবে আমার মিস্টার Bluestacks নামে সো যারা জয়েন হইতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু কষ্ট পার কোনো কারণ নাই আমরা সেকেন্ড গিল্ড ক্রিয়েট করবো ওখানে আপনারা কিন্তু জয়েন হইতে পারেন তো গাইজ আজকের ভিডিও টপিক কিন্তু এরকম ছিল যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই মাস্ট প্রেম চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেল শুধুমাত্র ফ্রি ফায়ার সিরিজ রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয় সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বাই বাই টাটা